হিসাবে সেই পাঁচ দল কারা? কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আরএসএস, এই পাঁচ দল না, পাঁচ দল কারা? যারা হিসা হাসানের ময়দানে বেহিসাবে জাহান্নামে চলে যাবে। শোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি, শোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না পাঁচ দল পুরুষেরই। শোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি। প্রথম দল কারা? জারিস নামক একটা সাপ উঠে আসবে জাহান্নাম থেকে, আর এসে ওইখানে যখন আসবে একটা শ্বাস ছাড়বে শ্বাস, ফেরেশতা জিবরিল আমিন দেখবে সমস্ত মানুষ ফেরা শ্বাস আর নিতে পারছে না, মাথা ঘেমে টপাস টপাস করে শরীর থেকে ঘাম পড়ছে। তখন জিবরিল আমিনের একটু কষ্ট হবে, মায়া হবে, জারিস নামক সাপটাকে বলবে, এই সাপ জারিস, আল্লাহর ফেরেশতা জিবরিল বলবে তখন রেগে, আসলি কেন রে জারিস হিসাব নিকাশের আগে। এখন তো হিসাব হয়নি, এখন কেন এলি রে জারিস? জারিস তখন কি বলবে? জারিস বলবে জিবরিল বলি আপনারে পাঁচ পুরুষ নেব আজ আমার উদরে। পাঁচ দল পুরুষ নেবি? হ্যাঁ, তাহলে হিসাব হয়নি? জানিস তখন বলবে তাদের হিসাব কি হবে, তাদের হিসাব কি হবে যারা আমার আহারে। শোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি। পাঁচ দল পুরুষ আমি জাহান্নামে নিয়ে যাবো, তাদের হিসাবেরই দরকার নেই। তাহলে কোন 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 দল আসুন শুনে নেন। প্রথম তাদের পেতে চাই, প্রথম তাদের পেতে চাই যারা বেনামাজি, বেনামাজি যারা, তুমি ছোট হও বড় হও, কালো হও ফর্সা হও লম্বা হও বেটে হও, মন দিয়ে শোনো ভাইরা, আমি তো চলে যাবো, আর দেখা হবে কি সন্দেহ, কিন্তু আমার কথাটা মনে রেখো, ছাড়বে না কাউকে, কাউকে ছাড়বে না। আজ অমিত শাহ ঘোষণা করেছে এনআরসি করবই, তার জন্য আমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব ঠিক করতে ব্যস্ত, সব ঠিক করতে ব্যস্ত। অমিত শাহ একটা লোক, একটা মানুষ, তার কথাই আমরা সারা ভারতবর্ষে চঞ্চল। যে অমিত শাহকে তৈরি করলো, যে আপনাকে আমাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ বলছে নবীর মাধ্যমে, আমাদের যেন বিশ্বাস হচ্ছে না, তাই না? নাই হোক, মিছি মিছি শুনে নাও, বিশ্বাস করো আর নাই করো, আমি আমার হক আদায় করে দিচ্ছি। তোমরা বলতে পারবে না যে আসলাম হাবিব সেদিনে কেন বলোনি এই জানিসের খবর, তুমি জানতে না বুঝি? আর সব আলেমরা জানে, সব মৌলানার এই ঘটনা জানে, যারা মিশকাত শরীফ পড়েছে, মিশকাত বুখারী শরীফ না পড়লে মৌলানা হওয়া যায় না, আর বুখারী শরীফ আগেই মিশকাত শরীফ পড়তে হয়, আর এটা মিশকাত শরীফের হাদিস বলছি। আছে ক্ষমতা কারণ কেটে দেবে না? এটা নেই না, শুনে নেন, আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। প্রথম তাদের পেটে চাই যারা বেনামাজি, আল্লাহর প্রথম নাফরমান কোথায় সে দল আজে, দুনিয়ার মোহমায়াতে, দুনিয়ার মোহমায়াতে যারা ছিল নামাজ ছাড়ে। শোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি। একদল হয়ে গেল, দ্বিতীয় দল কারা?
দ্বিতীয় লোক মাতারা যারা দেয়নি জাকাত, আল্লাহ আকিমুস সালাত পরেই আতুজ জাকাত বলেছে, নামাজ পড়ো এবং জাকাত দাও, তো যারা জাকাত দেয়নি দ্বিতীয় লোক মাতারা যারা দেয়নি জাকাত, গরিবের হক মেরে জমিয়েছে মাল দৌলত, আরে তাদের হাসর হিসাব না ভেবে তাদের নিয়ে উদারে বলে জানলি কি করে, কে কে জাকাত দেয়নি আর কে দিল জানলি কি করে, চিনলি কি করে, বুঝলি কি করে, হ্যাঁ জানিস, তখন জানিস বলবে ওই দেখো সেই ধনীরা, ওই দেখো সেই ধনীরা যাদের গলায় আগুন বেড়ি, শোনো মমিন মমিনা হাদিস নুসখাতেরি, দু নম্বর লুকমা হয়ে গেল, আসল নম্বর তিন, তৃতীয় লুকমা তারা যারা সুদ খোর, সুদের কারবার মনে হয় আপনাদের এখানে চলে না, না এই পাঁচ দল যে বলছি না এই দল এখানে একটাও নেই আল্লাহর রহমতে, এখানে সব নামাজি, এখানে সবাই নামাজি, দ্বিতীয় লুকমা জাকাত দেয়নি আল্লাহর রহমতে সবাই জাকাত দেয়, আর জাকাত দেয় বলেই চুলের কারবার ভালো চলে, যখন জাকাত দেওয়া বন্ধ করতে হবে চুলের কারবারও বন্ধ হয়ে যাবে, মনে রেখো 100 টাকায় 250 টাকা জাকাত এইটাই দিতে খুব কষ্ট হয়ে যায় যাদের, আল্লাহ বলছে তোদেরকে দেব না মাল, তোদের দেব না, তোরা গরিবের হক মারা লোক, তোদের দেব না, যাদের যাদের আল্লাহ পাক দৌলত দিয়েছে যথারীতি জাকাত দেওয়ার চেষ্টা করবেন, যথারীতি চেষ্টা করবেন আমার ভাইরা, তৃতীয় লোক মাতারা যারা সুদ খোর তাদের নিয়ে উদারে মেটাবো খিদামর, সেই জারজিস নাম জারজিস নামক সাপটা বলছে তাদের নিয়ে আমি আমার পেটের খিদে মেটাবো, হাসর হিসাব না ভেবে, হাসর হিসাব না ভেবে যারা গেছে সুদের হিসাব করি, শোনো মমিন মমিনা হাদিস মুসকাতেরি, চতুর্থ লুকমা কারা, মদখোর, ওটা মনে হয় এখানে একদমই নেই আল্লাহর রহমতে, মদ কেউ খায় না, লেখা আছে দিশি মদের দোকান, বিলিতি মদের দোকান, তীর মারা আছে, প্রশাসনের লোককেও ধন্যবাদ, রাস্তায় একটা মাতাল শুয়ে থাকলে তাকে তুলে থানায় নিয়ে চলে যাচ্ছে, কেউ টলতে টলতে গেলে তাকে অন্য জিপ গাড়িতে তুলে নিচ্ছে নিয়ে থানা, আর মদের দোকানগুলো যে খোলা আছে সেগুলোই কোনো হামলা নেই, যদি মদের দোকানটা বন্ধ থাকতো তাহলে মদ খেতে পেত, এই হিসেব কে করে, কবে করবে জানি না আমার ভাইয়েরা বন্ধুরা। আর পাঁচ নাম্বার লুকমা হলো কারা জানেন, পাঁচ নাম্বার লুকমা হচ্ছে নামাজি, পাঁচ নাম্বার লুকমা নামাজি, প্রথম নাম্বার কারা, বেনামাজি, দ্বিতীয় লুকমা যারা জাকাত দেয়নি, তৃতীয় লুকমা সুদখোর, চতুর্থ লুকমা মদখোর, আর পঞ্চম লুকমা নামাজি, একই কথা হলো, নামাজ পড়লেও সাপের লুকমা, না পড়লেও সাপের লুকমা, কথা বুঝতে হবে, পঞ্চম তাদের যারা খুদার ঘরে নিজের কসুরকে ছুপিয়ে অন্যের গীবত করে, কিছু মানুষ দেখবেন মসজিদে গিয়ে তার বউ বেরিয়ে গেছে, তার মেয়ে কার সাথে প্রেম করেছে,
মসজিদে বসে বসে এই আলোচনা করে। এই আলোচনার জায়গা মসজিদ নয়, মসজিদ আল্লাহর ঘর, নামাজ পড়ার জায়গা। এই নামাজ পড়তে গিয়ে যারা দুনিয়াবি কথা মসজিদে আলোচনা করে, বিশেষ করে দেখা যায় জুম্মার দিনে ও দেখি ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর দেখি ইয়ং ছেলেরা বাইরে বসে বসে গল্প করছে। এই বন্ধুরা, তোমরা যারা আমার কথা শুনছ, যারা মসজিদে বসে গল্প করছে ওদের তো নামাজ হবেই না, প্লাস ওরা যে এক রাশ গুনাহ কামিয়ে এলো, আগামী জুম্মা পর্যন্ত ওই গুনাহ আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যদিও ভেতরে তওবা করে পরিবর্তন না হয়ে যায়। তাই খবরদার, যখন ইমাম খুতবা পড়ে কোনো কথা বলা চলে না, যদি কাশিও হয় চেপে রাখা উচিত, কারণ আপনার কাশির আওয়াজে ইমামের খুতবার ওয়ার্ডগুলো হয়তো পাশের লোক শুনতে পাবে না, বুঝতে পারবে না, এতটাই আদর করতে হবে। আর মসজিদে ঠ্যাক দিয়ে বসতে নেই, ঠ্যাক দিয়ে বসলেই ঘুম এসে যায়, যখন চোখে ঘুম এসে যাবে ঠেকান আপনি আছেন, তারপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, বে ওযুতে নামাজ পড়লেন, কারণ ঠেক দিয়ে অবস্থায় ঘুম এসে গেলে তা আপনার ওযু নষ্ট হয়ে গেল, তারপরে দাঁড়িয়ে গেলেন, তাহলে বিনা ওযুতে নামাজ পড়লেন, ও নামাজ হবে? যারা খুতবা চলাকালীন কথা বলে তারা জানে না যে খুতবাটাও দু রাকাত নামাজ, জোহরের নামাজ চার রাকাত হয়, কিন্তু জুম্মার দিনে দু রাকাত পড়লেন ইমামের পিছনে, প্রশ্ন করলেন না আর দু রাকাত কোথায় গেল? উত্তর হচ্ছে ওই যে দুটো খুতবা পড়ে ইমাম সাহেব, ওই দু রাকাত নামাজ। তাহলে ওটা কেমন করে শুনতে হবে? আপনাকে কখন মসজিদে পৌঁছাতে হবে? তাহলে কেউ কেউ মনে করে খুতবা চলে চলুক আমি শূন্যতাতেই করি, চলবে না, ওটাকে মন দিয়ে খেয়াল করে শুনতে হবে। ওই সময় বসার আদব হচ্ছে আত্তাহিয়াততে যেমন বসেন, দুই হাঁটু জমিনে ফেলে আত্তাহিয়াতের সময় যেমন বসেন, অমন বসতে হয় ওই সময়, ওরকম বসলে ঘুম আসবে না, এগুলো বসার আদব। মসজিদে যতক্ষণ থাকবেন প্রতিটা মুহূর্তের আদব বজায় রাখবেন, আল্লাহর ঘরে কোনো রকম বিয়াদবি না হয়ে যায়। যা হোক, আমি গতবারে দু তিনবার আপনাদের এসেছি ওই মসজিদে শবে বরাতের রাত্রে জিকির করাতে, এরা মহাব্বত করতো, ভালোবাসত, ক বছর মহাব্বতের জায়গায় হয়তো অন্য কাউকে ফিট করেছে। আল্লাহ যদি আবার সুযোগ দেয় আপনাদের এখানে যদি আসতে পারি আবার কিছু কথা শোনাবো, আমি একটু কাটা কাটা কথা বলি, আপনাদের হয়তো অনেক রাগ হয়, কিন্তু এগুলো শুনে রাখুন, মুখস্থ করতে হবে না, খালি শুনে রাখলেন সময়ে দেখবেন পজিশনে কাজে লেগে যাবে, খালি শোনা থাক, এগুলো মুখস্থ করার দরকার নেই। আমি এমন হিসাব করে কথা বলি, টুকটুক করে বলে যাই, ঘুমের ঘরে অনেকের মাথায় ঢোকে না, ঠিক আছে, কিন্তু সময়ে ঠিক কাজে লেগে যাবে, দেখবেন যে হ্যাঁ সে আসলে অনুজন সেই বলেছিল। তাহলে কোন রকমা হলো? পাঁচ রকমা। খবরদার, মসজিদে কোনো রকম কি বদগিল্লা করবেন না, তাহলে নামাজি, আপনি নামাজ পড়তে গেছেন নামাজি, কিন্তু জাজ্জিস নামক সাপের লুকমা হয়ে যাবেন। সেই জন্যে এই পাঁচ দল পুরুষ যেন আমাদের মধ্যে না থাকে, বা যদি কেউ থেকে থাকে যেন পরিবর্তন হয়ে যায়, আর ছয় দল নারী পরিবর্তন হয়ে যাবেন। মাগো খবরদার, এই তিনটে গ্যারান্টি নিতে ভুলবেন না, আল্লাহর দরবারে যখন যাবেন তার আগে তিনটে গ্যারান্টি আপনাকে সংরক্ষণ নিয়ে যেতে হবে, তাহলেই আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর আপনাদের এলাকার কোনো মেয়ে যদি আমার ওখানে থাকে, দেখবেন সে এসে কি শিক্ষা দিচ্ছে বা পড়াচ্ছে, আমি সেরকমই স্টার তৈরি করতে চাইছি। আমার হোয়াটসঅ্যাপে আছে, আপনার সঙ্গে সম্পর্ক হলে পরে মাদ্রাসা থেকে চাইবেন, ওরা দিয়ে দেবে কি শিখছে তারা দিয়ে দেবে। আর বাড়াবো না, মনে হয় একটা বেজেই গেছে, তবু আমার ভাই বলছে না, মনে হয় একটা বাজতে, এখনো একটা বাজে নি, আর কতক্ষণ বাকি? বাকি আছে, ঠিক আছে বন্ধু, তাহলে একটা যখন শেষ হওয়ার কথা তাহলে আর একটু বলতে হবে, যারা দাঁড়িয়ে আছেন ভাই যেন একটু বসে যান, একটার সময় ইনশাল্লাহ শেষ করে দেবো। ফোন করো, ও অনেক বলতে হবে, ভাই একটু বসে যান, একটু বসে, আর হাসান হোসেন করবো না।